বন্ধু এখন যাচ্ছি একটু রোদের দিকে, আর এখানে মাঠে নির্জন জায়গা কেউ নেই, আর আছে কি বলবো শুধু কাদা আর কাদা। সো যাচ্ছি নির্জন জায়গায়, আর দেখা যাক কেউ কাউকে পাওয়া যায় কি না। আর এখানে একটা গ্যাত্ত মতন আছে, এই গ্যাত্ত মতনটা পার হতে হলে আমার একটা লাফ মারতে হবে। ওয়াও, লাফ মেরেছি। আর বন্ধুরা ওরে রোদ আর কি গরম বন্ধুরা, অতিরিক্ত তাপ পড়ছে। আর আমি এসেছি মরিচের ভুঁইতে, এই দেখুন মরিচ গাছ, এই যে মরিচ গাছ, কাঁচা মরিচ, যে মরিচ আছে আমরা সকলেই তরকারিতে রান্না করে খাই। সো গাইস দেখতে পাচ্ছেন কত বড় মরিচ ক্ষেত, এই যে এগুলো সম্পূর্ণ জুড়েই আছে মরিচ ক্ষেত, যা দেখছেন সম্পূর্ণ মরিচ ক্ষেত। দেখুন ওই যে ওই ওখান থেকে এই পর্যন্ত, দেন এখান থেকে ওই পর্যন্ত সম্পূর্ণ মরিচ ক্ষেত। আর ওখানে কে যেন ঘাস কাটছে মনে আছে গরুর জন্য, সো ওর কাছে যাবো, যাই দেখবো ওনার মানে কি করছে। হ্যালো, আরে ভাগ্নি, আরে মামা, আপনি এখন সব ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, ভালো আছো? জি ভালো আছি, আপনি কি কেমন আছেন? বসো বসো রুদি বসো। জি কি করছো তুমি? রোদ পড়ছে, অনেক গরম পড়ছে। এই যে আমাদের একটা গরু আছে, গরুর জন্য ঘাস কাটছি। ও ঘাস কাটছো, ঘাস তো অনেক কাটা হয়ে গেছে নাকি? ঘাস অনেক কাটা হয়ে গেছে, কিন্তু অনেক গরম পড়ছে তো দুপুর বেলা করে মাঠে। তুমি দুপুর বেলা মাঠে আসছ কি করতে? যে তাপ পড়ছে এই তাপে কেউ ঘাস কাটতে পারে? তুমি একটা ছোট মানুষ আর রোদ রেখা ছিল। তোমার মামা কি করছে? তোমার মামা আসেনি? মামা আসেনি, ও বদ নাই, ছেলে পিলে ও হাসে, মানে দোকানে বসে বসে ফ্রি ফায়ার খেলা খেলছে। এই ফ্রি ফায়ার খেলি ছেলে পিলে বদমাইশ হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার তুমি খেলো না তো? না না, আমি ফ্রি ফায়ার খেলিনি, আমি ওইসব। আর স্কুল তো ছুটি, তোমার স্কুল কি শুক্র শনিবার ছুটি তোমাদের? শুক্র শনিবার আমাদের স্কুল শুক্র শনিবার ছুটি থাকে। সো একটু ঘাস কাটো দেখি তুমি কেমন ঘাস কাটতে পারো। আর ঘাস তো ভালোই কাটতে পারছো। ছোট মানুষ ঘাস কাটতে পারিনি মামা। যাও তোমার ঘাস কাটা অনেক ভালোই লাগছে রোদি, যে তুমি এতটুকু একটা মানুষ ঘাস কাটছে। গাছ দেখতে পাচ্ছেন কত পরিশ্রমী মানুষ, গ্রামের মানুষ। যা হোক আচ্ছা ঠিক আছে, তুমি ঘাস কাটতে পারো, ভালোই আছে। আচ্ছা আচ্ছা, সো বাড়ি যাবা না না এখানে থাকবো? এখন এখানে একটুখানে থাকতে হবে। যা হোক অল্প বাস্তাটা পুরো লোড হয়নি, আজ বাস্তা ঘাস হয়েছে, বাস্তাটা পুরো লোড করি তারপরে যাবো। আচ্ছা আচ্ছা, আর এই তো মরিচ গাছ দেখাও লোকজনকে। এই যে মরিচ গাছ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছ, এই মরিচ পৃথিবীর সবাই খায়, না খেলে তরকারি রান্না হয় না, দেয় না খেলে তরকারি মুখে মানে স্বাদ লাগে না। ঠিক ঠিক, এই সেই মরিচ গাছ, স্বাদ আছে, ঝালটা আছে, ঝাল না। আর গাছগুলো অনেক সুন্দর হয়ে থাকে, গাছগুলো অনেক সুন্দর, গাছগুলো আমাদেরই গাছ, আমরাই লাগিয়েছি, আমরাই মানে যত্ন করছি ভুঁইটা, ঘাস না কাটলে তো। যাক যাক অনেক ভালো অনেক ভালো। গাইস দেখতে পাচ্ছেন ভাগ্নে ঘাস কাটছে, ভাগ্নে ওপর একটু এসো। জি ঘাস কাটা হলে তো দুইজনা দুই বাপু একসাথে মা ভাগ্নে বাড়ি চলে যাবো, বুঝতে পেরেছো? আর ঝাল দেখাবো, আর ঝাল গাছকে ঝাল তুলবো না, এইভাবে থাকবে। ঝাল তুলতে হবে, ঝালের কি এখন দাম আছে নাকি? 20 টাকা কেজি ঝাল, এখন ঝাল তুলে কি করবো আমরা? তা ঝাল টাল গাছে ঝাল ধরছে না, তাতে আবার যত্ন করি করি খালি টাকা খরচই করছে। ঠিক আছে ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলার মাঠ কত সুন্দর, আর ঝাল খেতে আমরা চলে এসেছি। সো এটা ভাগ্নে ভাগ্নে ঘাস কাটছিল, দেখা হয়ে গেল। দেন আর কি করবো বন্ধুরা, তো ভিডিওটা আর লং করছি না, মাঠের ফুলাকার অতিরিক্ত তাপ পড়ছে, তো বাড়ি চলে যেতে হবে। চলো আমার বাড়ি চলে যাই, অতিরিক্ত তাপ পড়ছে, অতিরিক্ত তাপ পড়ছে, আর একটু ঘাস কেটে বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ছায়া যাই বসছি, তুমি ঘাস কেটে চলে আসো। সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ দেখতে পাচ্ছেন কত রোদ পড়ছে, অনেক রোদ। আমরা এসেছি মাঠে ঘাস কাটতে, ঘাস ভ্লগ করতে আসছি। হ্যাঁ হ্যাঁ, তো আসলে বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।